নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি 2022-2023 সালের নতুন টেস্ট পেপার। তো দেখো, আজকে আমি বাংলার সেট মানে পাঁচখানা সেট নিয়ে আলোচনা করব। পেজ নম্বর 9, 62, 105, 128, 154 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, বেঙ্গলি ফার্স্ট 1.1-এ কী বলেছে, পথের দাবি যে শ্রেণীর রচনা, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার রাজনৈতিক। 1.2-তে কী বলেছে, পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক, অ্যান্সার হবে গয়ার অ্যান্সার গুজরাটি। 1.3-এর অ্যান্সার হবে গীতা। 1.4-এর প্রশ্ন কী বলেছে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, ঠিক আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বৈদি দলকে, ঠিক আছে। পরের প্রশ্ন 1.5-এ অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি যে কাব্যগ্রন্থের, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাতার পোশাক। পরের প্রশ্ন কী বলেছে 1.6-এ তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের অর্থ, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উঁচু বিলাস স্বগৃহ। পরের প্রশ্ন কী বলেছে 1.7-এ কালি নেই কলম নেই বলে আমি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মুন্সি। 1.8-এ অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অন্নদাশঙ্কর রায়। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাব্যের। 1.10-এ কী বলেছে, অনুসর্গ হলো কাব্য মানে অনুসর্গ হলো এক প্রকার, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অব্যয়। 1.11-এ বহুবচন নির্দেশকের উদাহরণ হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ছেলেগুলো। 1.12-তে কী বলেছে, দ্বন্দ্ব সমাসের ব্যুৎপত্তি ও অর্থ হলো, অ্যান্সার হবে যুগ্ম কয়ের অ্যান্সার। 1.13-তে কী বলেছে, প্রাণ রূপ পাখি, প্রাণ পাখি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রূপক কর্মধারায়। 1.14-এ কী বলেছে, ছাগলে বাঘ খেয়েছে বাক্যটিতে যে শর্তে লঙ্ঘিত হয়েছে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যোগ্যতা। 1.15-এ কী বলেছে, যারা ওস্তাদ কলম্বাস তাদের বলা হতো ক্যালিওগ্রাফিস্ট, বাক্যটি হলো। তো দেখো, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জটিল বাক্য। 1.16-এ কী বলেছে, তার সূচনা হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় চিহ্নিত পথটি কারক বিভক্তি হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অধিকরণ কারকে অন্ত্যস্থ বিভক্তি। 1.17-এর অ্যান্সার হবে ঘণ্টা বাজে, তাই তো কর্ম কর্তৃ বাচ্যের উদাহরণ কী হবে, খয়ের অ্যান্সার ঘণ্টা বাজে। তো দেখো, এবার আমি পেজ নম্বর 62 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা ছিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জামা অদল। তো দেখো, 1.2-এর অ্যান্সার হবে বাইজির ছদ্মবেশে হরিদা রোজগার হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 8 টাকা 10 আনা। 1.3-এর অ্যান্সার হবে স্টেশন মাস্টার। 1.4-এর অ্যান্সার হবে কাঠ কয়লা। 1.5-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অর্জুন। 1.6-এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, ঠিক আছে। তো দেখো, 1.6-এর অ্যান্সার আমি তোমাদের 1.6-এর প্রশ্ন কী বলেছে, সমুদ্র নিরুপতি সুতার নাম হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পদ্মা। 1.7-এর অ্যান্সার হবে আমাদের ডিজার্ভ পেন, ঠিক আছে। 1.8-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পূর্ব পরিচয় নেই। 1.9-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার অভিধানিক। 1.10-এর প্রশ্ন কী বলেছে, অনুসর্গের অপর নাম, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার পরিসর্গ। 1.99-এর প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকারক। 1.12-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিগ্রহ বাক্য। 1.13-এর অ্যান্সার হবে আমাদের দ্বন্দ্ব সমাস। 1.14-এর অ্যান্সার হবে আবেগ সূচক বাক্য। 1.15-এর অ্যান্সার হবে উদ্দেশ্য। 1.16-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্তৃপাচ্য। 1.17-এ ওকে ছেড়ে দাও, এই বাক্যটির ভাববাচ্য হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ওকে ছেড়ে দেওয়া হোক। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি পেজ নম্বর 105 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কেস 1.1-এ তপন তার প্রথম গল্পটি লিখেছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুপুরবেলা। 1.2-তে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো অন্যদিকে যাও, এ কথা বলেছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কালীনাথ। 1.13-তে পলিটিক্যাল সাসপেক্টর নাম, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার সব্যসাচী মল্লিক। 1.4-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার শান্ত হলুদ দেবতারা। 1.5-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রুদ্র সমুদ্রের বাহু। 1.6-এর অ্যান্সার হবে
মেঘনাদ বধ কাব্য 1.7 ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদে প্রকাশের চেষ্টা করলে রচনা হয় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উৎকট 1.8 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ব্রোঞ্জের শলাকা 1.9 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায় 1.10 কী বলেছে অনুসর্গের অপর নাম অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পরসর্গ 1.99 মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা চিহ্নিত পথটি অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অধিকরণ কারক 1.12 অ্যান্সার হবে বিগ্রহ বাক্য 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বহুব্রীহী সমাস 1.14 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সরল বাক্য 1.15 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রার্থনা সূচক বাক্য 1.16 প্রশ্ন কী বলেছে কর্মবাচ্যের কর্তাকে বলে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অনুক্ত কর্তা এবার আমি পেজ নম্বর 128 নিয়ে আলোচনা করব ১.১ হরিদ্বার বাড়ি ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার শহরের সবচেয়ে সরু গলির ভিতর 1.2 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পথের দাবি 1.3 অ্যান্সার হবে যে অমৃতর বয়স ছিল অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 10 বছর 1.4 অ্যান্সার হবে রুদ্র সমুদ্রের বাহু কয়ের অ্যান্সার 1.5 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1971 1.6 অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার সদ্য উদিত চাঁদকে 1.7 অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার সত্যজিৎ রায় 1.8 অ্যান্সার হবে কাব্য 1.9 অ্যান্সার হবে অভিধা 1.10 অ্যান্সার হবে নির্দেশক 1.11 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অধিকরণে ব্যবসা 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রূপক কর্মধারায় সমাস 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বহুব্রীহী সমাস 1.14 কী বলেছে এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বাক্যটি অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নির্দেশক বাক্য ঠিক আছে 1.15 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যৌগিক বাক্য 1.16 অ্যান্সার হবে ভাব বাচ্য 1.17 মন্দিরে বাজছিল পূজোর ঘণ্টা বাক্যটি অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ম কর্তৃ বাচ্য এবার আমি পেজ নম্বর 154 নিয়ে আলোচনা করব তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে নদের চাঁদ তার কর্মস্থলের কাছের নদীটিকে চেনে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 4 বছর 1.2 ইসাবের বাবা জাতিতে ছিলেও অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাঠান 1.3 খুব হয়েছে হরি এইবার সরে পড়ো অন্যদিকে বক্তা অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাশীনাথ 1.4 কী বলেছে এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্রথম 1.5 অ্যান্সার হবে খড়কুটো 1.6 অ্যান্সার হবে সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠান ভূমি পরের প্রশ্ন কী বলেছে 1.7 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1936 1.8 অ্যান্সার হবে যে কয়ের অ্যান্সার ব্রোঞ্জের শলাকা 1.9 অ্যান্সার হবে আমাদের ব্রহ্মমোহন মল্লিক কয়ের অ্যান্সার 1.10 কী বলেছে নির্দেশক বসে নির্দিষ্ট শব্দের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আগে বা পরে উভয় স্থানেই বসতে পারে 1.11 এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিগ্রহ বাক্য 1.12 অ্যান্সার হবে আমাদের আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি কয়ের অ্যান্সার 1.13 রাবণকে হত্যা করা হয়েছে এটি কোন বাচ্য অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ম বাচ্য 1.14 বাঘে ধান খায় অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যোগ্যতা 1.5 তুমি খেয়ে নিও বাক্যটি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভবিষ্যৎ অনুজ্ঞা 1.16 কর্মকর্তৃ বাচ্যে কে কর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কর্ম 1.17 সমাস শব্দের অর্থ হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সংক্ষেপ তো বুঝতে পারছো আমি টোটাল 5খানা সেট সলভ করে দিয়েছি বাংলার প্রত্যেকটা সাবজেক্টের মাধ্যমিকের টেস্ট পেপার সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো
আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।